তাই রোড শো বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় সূত্রে এমনটাই খবর তবে রোড শো বাতিল হলেও রাজনৈতিক সভা হবে দুপুর তিন তিন শূন্যটে থেকে আজ রোড শো ছিল মুখ্যমন্ত্রীর যদিও প্রাকৃতিক দুর্যোগের আগাম ইঙ্গিতে প্রশংসনিক তৎপরতা তুঙ্গে রাজ্য জুড়ে ততস্থ সব মহল জারি করা হয়েছে লাল সতর্কতা লালবাজার নবান্নে খুলেছে কন্ট্রোল রুম তৎপর রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম পূর্যসভার তরফ থেকেও নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে সপ্তম দফার ভোটের আগে টানা দুদিনের কর্মসূচি নিয়ে রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর অনুযায়ী দক্ষিণ কলকাতায় রোড শো করছেন না প্রধানমন্ত্রী তবে দুই আক বিকেল পাঁচটা নাগাদ সারদা মায়ের বাড়িতে যাবেন মোদী প্রায় চা শূন্য মিনিট তিনি সারদা ভবনে থাকবেন বলেই প্রধানমন্ত্রীর সূচি চূড়ান্ত হয়েছে সূত্রের খবর অনুযায়ী বাগবাজার সারদা মায়ের বাড়িতে কয়েকজন মহারাজদের সঙ্গে সাক্ষাৎ ও করবেন প্রধানমন্ত্রী বারুইপুরে সভা করেই বাগবাজার যাবেন প্রধানমন্ত্রী বলেই সূচি চূড়ান্ত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি করার চেষ্টা করছে তৃণমূল আর যেখানে তারা পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করছে যেমন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করেছেন